তাহলে ইমামতি যিনি করতেছেন তিনি হলেন নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী ডান পাশে যিনি দাঁড়াইছেন তিনি হলেন নবীর সাহাবিদের মধ্যে এক নম্বর আর বাম পাশে যিনি দাঁড়াইছেন তিনি হলেন দুই নম্বর আর মাঝখানে হজরত আলী আল্লাহ নবী দুইজন সাহাবিকে দায়িত্ব দিলেন জাবের আর হোজাইফা দুইজন সাহাবীর নাম কি জাভের আর হোজাইফাকে বললেন আলী যখন নামাজের ভিতরে থাকবে ওই সময় তোমরা তীরটা টান দিও কথাটা খুব মনোযোগ দর্শন বিষয়টা আমি নিলাম শেষ রাত্রে নামাজ হিসাবে হজরত আলী যখন নামাজের ভিতরে থাকবে তখন তোমরা তীরটা ধরে টান দিও বাজান হজরত আলী যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন এমন সময় জাভের আর হোজাইফা দুইজন তীর টানতেছে টানলে পিছন দিকে আসে আবার সাইডে দিলে ঠিক জায়গায় দাঁড়ায় একটা বারো আহা উহু শব্দ নাই সোনাল বলেন তীরের শলাকায় হাত দিলেই যে হজরত চিৎকার দেয়া কান্দে এখন তীর টানে কিন্তু কোনো শব্দ নাই জাবের বললেন হোজাইফা এই মুহূর্তে তীর বের করা যাবে না হলতালি যখন নামাজের শেষ দেয় এমন সময় দুইজন সাহাবি পিঠে দুইটা পা দিয়ে এত জোরে তীর টান মারছে তীর শুধু বের হয় নাই তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত না কর মশা কামড়ালে আমরা বুঝতে পারি পায়ের কোন জায়গাত মশা কামড়ালো জোরে কথা ঠিক কিনা অনেক নামাজে আছে এরকম হাত একটা ব্যান্ডে দিয়ে আর একটা দিয়ে মশা খেদায় আমরা কি নামাজের ভিতরে ঢুকতে পারছি বাইরে থাকলে তো মশার কামড় বোঝাই যাবে হজরত আলী যখন নামাজ শেষ করলেন নবী যখন সালাম ফিরালেন দুইজন সাহাবি তীর আর গোস্ত এনে হজরত আল্লাহ নবীর সামনে দিলেন নবী গোস্তর দিকে তাকালেন চোখের পানি বয়ে বয়ে পড়তেস ডাক বলেন আলীপ সঙ্গে সঙ্গে আলী বলে লব্বাই কে রসুল আল্লাহ আল্লাহ নবী বলেন আলী তীরের শলাকায় হাত দিলেই তুমি হাও করে কাঁদতে এখন তীর বের হয়েছে গোস্ত সেরাইছে আমি রাসুল জানতে চাই তুমি তখন ছেলে কোথায় সোনাল বলে আপনারা বলেন তো রাসুল জানে কে জানে না জানে জানে না এরপরেও রাসুল বললেন আমি জানতে চাই কেন জানতে চাই কেন জানতে চাই আমার আগে এক বক্তাবাস করলো আনা মাদিনাতুল এলমে আলি ও বাবোহা আমি রাসুল হচ্ছে এলেমের শহর আর আলী হচ্ছে তার দরওয়াজা জরেখন সোহান আল্লাহ এই জন্য হজরত আলীর জবান দিয়া নবীর ভিতরকার জিনিসটা হজরত আলীর জবান দিয়ে প্রকাশ করতে চায় জরেকান সোহান আল্লাহ কারণ রাসুল যে এলেমের শহর আর আলী যদি দরজা হয় আপনারা বলেন তো কোনো জিনিস বার করতে গেলে কী দিয়ে বের করা লাগে দরজাতে বের করা লাগে এই জন্য আল্লাহ রাসুল বললেন তুমি তখন ছেলে কোথায় হজরত আলীর ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন আল্লাহ নবী বলেন আলী তুমি কান্দ কেন আলী বলতে সুল আল্লাহ জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন আমার পিঠ থেকে যখন তীর টান দিয়েছে গোস্ত ছিঁড়াই আমি তখন কাবার ভিতরে ছিলাম আপনারা বলেন তো হরত আলীর পিঠ থেকে যে তীর টেনে বের করেছে ওই ঘটনা ঘটেছে কি মক্কাই না নাই আরও ধর এখন তাহলে মোদি নাই আর হজরত আলী বলতেছেন আমি তখন কাবার ভিতরে ছিলাম ইলা জিহাতিল কাবাতি শরীফ হতে আল্লাহ আকবর নিয়ত আসে না নাই ধরে কন আসে নাই আমরা দুই ভাই একসঙ্গে আসরের নামাজে ঢুকলাম আমি চার রাখা কিন্তু আমার বড় ভাই তিন ডাকাত ধরে কোন কয় ডাকাত তিন ডাকাত পাইছে একসঙ্গে ঢুকে আমি চার ডাকাত ও পাইছে তিন ডাকাত সালাম ফেরানোর পরে বললাম ভাই একই সঙ্গে ঢুকলাম আমি চার রেখাতি ফেলাম কিন্তু তোমার তিন ডাকাত হলো কেন আমার বড় ভাই বলতেছে ওই যে নয় তন নয় তন উসআল্লাহি তাল আর বারাকাতের সারাত আসর বলতে বলতে ইমাম রুগুৎসেদাদ কাছে আমি এক একা মিস করছি আমি তখন বললাম ভাই তুমি যখন উজু করলে কোন নামাজের করছো তো কয় আসরের তুমি যখন মসজিদের মধ্যে ঢুকলে কোন নামাজের জন্যে ঢুকছো কয় আসরের তুমি যখন কাতারে ডাঁড়াইলা কোন নামাজের জন্যে বলে আসরের তাহলে এত কিছু যদি আসরের জন্যে তুমি জানো আর তুমি নামাজে দাঁড়ালা আল্লাহ জানে না এ জোরে কারণ জানে কি জানে না তা আসলে আমরা নয়তন হেতালা আর ঠিকই বলি ইলাস জেহাতিল কাবাতে শারিবাতে এটাও ঠিক আছে কিন্তু মূলত কাবা কি জিনিস এটা আমরা এখনও জানি না এজন্য যারা বসে আছে নামাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আপনাদের সামনে বলতেছি বিরক্ত হচ্ছেন বিরক্ত এই যুবকেরা তোমরা বিরক্ত হচ্ছে হ্যাঁ এখনকার যুবকেরা তো নামাজ সম্পর্কে কথাই শুনতে চায় না কারণ এদের নামাজ তো দেখি জুমার দিন সবার শেষে আসে আগে যায় এখনকার যুবক আর আগে যখন আমরা নামাজ পড়তাম মসজিদে নামাজ শেষ করার পরে ফরজ নামাজ শেষ করার পরে সন্ন্যুদ ছিল কি ছিল না চার রাখাত ছিল বাদাল জুম আমরা বলতাম কয় রাখাত অত্যা সন্ন্যুত কয় রাখাত দুই রাখাত তারপর আবার কি আখেরি জোহর কয় রাখাত এরকম নামাজ পড়ে ইমাম সাহেব ঘুরে আমাদেরকে নিয়ে একটা জুমার দিনে মোনাজাত করতো জোরে ছিলাম আর এখন যেই মসজিদ থেকে ধরপড় করে যুবকেরা বের হয় এইরকম ধরপড়ি সারা জীবন নামাজ পড়লেও আমার মনে হয় না একটা ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে জোরেকন কথা ঠিক না কারণ আল্লাহ কোরআনে বলেন মান আস্লাম তোমরা অবশ্যই সফলকাম হতে পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা জিকের না করবে তোমাদের অন্তরকে পবিত্র না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা সফলতা অর্জন করতে পারবে না আল্লাহ কি বলেছেন কাজ আফলাহা মান্তা জাক্কা অজাকার রাব্বিহি ফাসাল্লা আগেই নামাজ না তো দৌড়ে গিয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার মসিদ ঢুকে আল্লাহ আকবার নামাজ এত সোজা না সাইকেল পেডেল মারতে মারতে সময় যদি কেউ পেডেল মারা বন্ধ করে আপনারা বলেন তো সাইকেল কি বন্ধ হয় কেন হয় না যে আগে যে পেডেল মারছেন ওই পেডেল মারার কারণে সাইকেলের ভিতরে একটা গতি তৈরি হয়েছে আর সেই গতি থাকার কারণে পেডেল বন্ধ করলেও সাইকেল যেমন অনেক দূর যায় দুনিয়ার মহব্বতের গতি অন্তরের মধ্যে নিয়ে মসজিদের মধ্যে ঢুকিয়ে আল্লাহ আকবার নামাজের নিয়ত করলেন আপনার ওই দুনিয়ার মহব্বত থাকতে থাকতে সালাম ফিরালেন তাহলে নামাজ হলো। জোরেকর নামাজ হলো তাহলে কি করা লাগবে মসজিদের মধ্যে ঢুকে আপনার মনটাকে মসজিদ করে এরপরে অন্তরের কাবা দেয়া নামাজ আদায় করা লাগবে জোরেখর কথা ঠিক কিনা হজরত আলী বললেন রসুল আল্লাহ আমি তখন কাবার ভিতরে ছিলাম আউবাক্কার। উমর ফারুকের দিকে তাকাই উমর ফারুক আবু বক্করের দিকে তাকাই দুইজন সাহাবি দুইজনের দিকে তাকাই আল্লাহ রাসুল বলে তোমরা তাকাতাকি করো কেন আবু বক্কর বলে হুজুর আমার বাম পাশে আলি দাঁড়াইছে উমর ফারুক বলতেছে আমার ডান পাশে দাঁড়াইছে একই জায়গায় আমরা তিনজন নামাজ পড়েছি যেই কাবার কথা আলী বলতেছে সেই কাবা হলো মদিনা থেকে চারশো মাইল দূরে সোহান আল্লাহ আপনারা বলেন তা আবু উমর কি যেমন তেমন মানুষ যেমন তেমন মানুষ আলি বলতেছে আমি কাবার ভিতরে ছিলাম কিন্তু আমরা বলতেছি ও তো আমাদের দুই ধরনের মাঝখানে ছিল আল্লাহ রাসুল বললেন এজলেস এসলেস আবু বাকর বসো এজলেস ওমর বস আমি তোমাদের প্রশ্ন করি নাই প্রশ্ন করছে আমার আলীকে আলী এর পরে বলো খবর কি আলী বলতেছে রাসুল আল্লাহ আমি যখন কাবার ভিতরে গেলাম এমন সময় কাবার মালিক আমার দিকে তাকাইল এজনে রাসুল বলেছেন আনতা তাকুন ফাইন না ফাইন হকা যখন তুমি ইবাদতের মধ্যে সামিল হবে ইবাদতের মালিক আল্লাহকে তুমি দেখতে পাবে সহ বলেন যদি দেখা না যায় মনে করেন দেখা গেল না তাহলে কি হচ্ছে ফাইনলাম তাকুন তারাহু ফাইন না হো এরা যদি তুমি দেখতে না পাও তোমাকে আল্লাহ দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে আজকে যদি আমরা প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াই চিন্তা করেন এসপির সামনে দাঁড়াই ডিসির সামনে আমার দাঁড়ানো কি 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 ভদ্র হয় 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 না না তাহলে রাজা দিদা একমাত্র আল্লাহ তাবার কল্যাধীল মুখ যিনি হলেন গোটা পৃথিবীর রাজত্বের মালিক সে আল্লাহর সামনে যখন নামাজে দাঁড়াবো আমাদের দাঁড়ানোটা কেমন হবে কথা বলেন না কেন দাঁড়ানোটা কেমন হবে আজকে অনেকে মসজিদের সিয়ার নিয়ে গেছে আপনাদের বেলোয়া মসজিদে সিয়ার আছে কথা কয় না সিয়ার আছে সব আছে মসজিদের বিশ বছর আগে ছিল কথা না কেন আজ থেকে বছর আগে চেয়ার ছিল তো এই সিয়ারটা ঢুকলো কেন সারাদিন রনবাগা বাজারে ঘুরতেছে সারাদিন ঘুরতেছে দশ কেজি ব্যাগ লিয়া বাড়ি আসতেছে আর মসজিদের মধ্যে গেলি সিয়ার আল্লাহ কোরআনে বলেছেন কুম কুম মানে কি আমরের শিকার দাঁড়াও নামাজে গেলে আল্লাহর আনুগত্য নিয়ে দাঁড়াতে হবে এই কার। জোরে বলেন কার নামাজ পড়াও যেরকম ফরস নামাজে দাঁড়ানো সেরকম ফরজ কিন্তু অনেকে সিয়ারে বসে নামাজ পড়ে আবার অনেকে সামনে কাতারে সিয়ার নিয়ে নামাজ পড়ে সামনে কাতারে এই যারা নামাজ পড়েন আমি তাদের সতর্কতার জন্য বলতেছি নামাজ পড়া যেরকম আপনার জন্য ফরজ কাতারে জামাতের নামাজ পড়া ওয়াজিব আর আপনার বলেন তো কাতার সোজা করা কি কথা কয় না কাতার সোজা করা কি ওয়াজিব তাহলে কেউ যদি চেয়ার নিয়ে আপনার কাছে বসে পর পায়ের গোড়ালির সঙ্গে আপনি গোড়ালি মিল করতে পারবেন জামাতের নামাজ পড়তে গেলে শর্ত হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করতে হবে তো সেই জন্য যারা চেয়ারে নামাজ পড়ে আমি তাদেরকে বলবো আপনি চেয়ারে নামাজ পড়তে পারবেন অসুবিধা নাই কিন্তু সেটা মসজিদে পড়া যাবে না ওটা আপনি বাড়িতে পড়বেন ধর এখন কোথায় পড়বেন বাড়িতে পড়বেন আপনি মাজুর মানুষ আপনি অসুস্থ মানুষ আপনার জন্য তো জামাত না অসুস্থ ব্যক্তির জন্য জামাত না তো জামাত হলো সুস্থ ব্যক্তির জন্য আমার কথা বুঝলে যে অসুস্থ তার জন্য তো জামাত না হ্যাঁ জামাত হচ্ছে সুস্থ ব্যক্তির জন্য তা আপনি অসুস্থ হয়ে গেছেন সিয়ারে নামাজ পড়া লাগে আপনি মসজিদে কেন আপনার কারণে যারা নামাজ পড়তে সুস্থ ব্যক্তি তাদের জামাতের বিশাল ক্ষতি হচ্ছে তা আপনারা সুস্থ ব্যক্তিকে অসুস্থ ব্যক্তির জন্য ক্ষতি হোক এটা সান যদি না চান আপনারা মসজিদ থেকে শিয়ার বের করে দেবেন একজন কয় ঠিক বাদ বাকি কথা কয় না আপনারা কি শিয়ারের পক্ষে নাকি যেটা বিশ বছর আগে ছিল না এখন ঢুকলো যদি আপনারা কিছুই না বলেন একদিন দেখা যাবে মসজিদে শিয়ার দিয়ে ভরে গেছে জোরে এখন কথা ঠিক না আরাম তো আরাম বোঝেন না আর মানুষ সব জায়গায় শক্তি পেলেও নামাজে শক্তি পায় না আমি অনেক আগে একটা ওয়াজ করেছিলাম আপনাদের কাছে মনে আছে কি নাই হ্যাঁ আলকাটা আলকা হ্যাঁ শক্তি কিন্তু মসজিদে বসে বসে নামাজ পড়ে এরকম আছে না নাই এখন তো বসে না এখন সিয়ারুত বসে একটু মনোযোগ দেওয়ার শুনবেন আবু বক্কর বললেন রসুল আল্লাহ আমার বাম পাশে উমর ফারুক বললেন আমার ডান পাশে আলী ডাঁড়ায় নামাজ পড়লো মসজিদ নবীর ভিতরে আর আলী বলতেছে আমি কাবার ভিতরে আল্লাহ রাসুল উমর ফারুকা করকে বসায় দিলেন আলীকে বললেন এরপরে খবর কি আলী বলতেছে রাসুল আল্লাহ আমি যখন কাবার ভিতরে তখন কাবার মালিক আমাকে বলতে চালি রে তোমার নামাজের সাইজ দেখে আমি আল্লাহ খুশি হইয়া চারশো মাইলের কাবা তোমার শেষ দায় হাজির করে দিয়েছি তাহলে নামাজের সাইজ দেখে খুশি হয় কে আমাদের কাছ থেকে আমাদের কাছে কাবা আসে না কাবা আমাদের কাছ থেকে সরে যায় কথা কন না কেন কারণ আমাদের নামাজের ব্যাস সাইজ দেখে আল্লাহ আমাদের কাছ থেকে কাবা সরায় নেয় দুনিয়া আমাদের সামনে দিয়ে দেয় এই জন্য তো আসরের নামাজ তিন টাকাত আছে জোরে কন কয় ডাকাত তিন ডাকাত একজন বলতেছে আজকে আসরের নামাজ তিন ডাকাত সব মুসলি বলে না তিন ডাকাত কেমন হলো বলে প্রতিদিন আমি নামাজের মধ্যে চারটা দোকানের হিসাব করি আজকে তিনটা করতেই নামাজ শেষ আমার মনে হয় তিন রাকাত মানে নামাজের মধ্যে গেলে পর কাছ থেকে আল্লাহ কাবা নিয়া দুনিয়া সামনে দেয় জরে কথা ঠিক কিনা সমস্ত কিছু খিয়াল নামাজের মধ্যে গেলে দুনিয়ার হয়ে যায় কারণটা কি আমাদের নামাজ হচ্ছে ব্যাসাইস তো যারা নামাজ পড়ে তাদের জন্য বলতেছে ভাইজান আল্লাহ রাসূল বনালির এরপরে খবর কি আলী বলতেছে আল্লাহ আমার একটু সাহস হয়ে গেল আমার একটু সাহস হয়ে গেল আমি বললাম আল্লাহ শুধু আমার সেই দরজায় কাবা দিলে আমাকে খুশি করতে পারবেন না বরং কাবার মালিককে আমি দেখতে চা কাবার মালিককে ফালিয়া বুদু রাব্বহাল বাইত আল্লাজি আতআমাহুম মিন জৌউই ওয়া আমানাহুম মিন খাউফ সবাই একটু পড়েন ইলাফি ক রাইশিন ইলাফিহীন রেলাটা সিতা ইওয়া সইদ ফালিয়া গুদুরব্বা হাজাল বাইৎ আল্লাহজি আতমা হুম জো এ ওয়া মনহুমিন হো যদি আমরা নামাজ আদাই করি আমাদের কোন অভাব কতক্ষণ কোনো অভাব থাকবে খাদ্যের কোনো অভাব থাকবে আমাদের অন্তরে কোনো ভয় থাকবে নিরাপত্তার কোনো অভাব থাকবে কোনো কিছুর ভয় আমাদের অন্তরে থাকবে না আজকে যারা নামাজি তারপরে মুখে মাস্ক লাগায় আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করব যে আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর ওম্মাদ হিসাবে কবুল করেছেন সোনাল্লা বলবেন না আমাদের এত দাম যে হাসুরের ময়দানে আমাদের একজন গুণাগার ওম্মাদকে মানে আমাদের মতো গোনাগারহ্মদকে জাহান্নামের ফেরেস্তারা ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে নিয়ে যাবে আপনারা বলেন তো জাহান্নামে কেউ যেতে চাবে তারপরে ধাক্কানো শুরু হবে জাহান্নামের দিকে যখন নিয়ে যাচ্ছেন আল্লাহ কোরআনে বলেছেন ইয়া ইয়ো হান্না সুত তাকুর অব্বা কুম অকশাও ইয়াওম আল্লাহ ইয়াজি অলিদুন আন ওয়ালা দিহি অলা মাউলুদুন হুয়া জাজিন আন অলি দিহি শাইয়া মানুষ তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না পুত্র তার পিতাকে চিনবে না সেই দিনের নাম কি হাসরের ময়দান জোরে বলেন নাম কি কেউ যখন কাউকে চিনবে না ঠিক ওই সময় আমাদের মতো গুণাগার উম্মতকে যখন ধাক্কায় ধাক্কায় জাহান নামে নিয়ে যাবে এমন সময় একজন মহামানব আমাদের সামনে দাঁড়াবেন তিনি হলেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আহ কোন নবির হলান সোহান আল্লাহ নবী আমাদের সামনে দাঁড়িয়ে যাবেন যে সমস্ত ফেরেস্তারা আমাদেরকে ধাক্কানো শুরু করেছে তারা থমকে যাবে যে হাসরের ময়দানে তো কেউ না এ ব্যক্তি আবার কে বলবেন আপনি সামনে দাঁড়ায় কোনো লাভ নাই বরং আপনি সামনে থেকে সরে যান আল্লাহ তালা আর পাপ ওজন করে নেকির চাইতে পাপ বেশি হয়ে যাওয়ার কারণে জাহান নামের ফতুয়া দিছে ফতুয়া মানে কি ফতুয়া মানে রায় দিয়ে দিছে এখন সামনে দাঁড়ায় কোনো লাভ আল্লা নবীর পরেও সামনে থেকে সরবেন না কারণ আল্লাহ বলেছেন আয়তন কুরসির ভিতরে আপনারা পড়েন সেদিন আল্লাহ পাক যাকে ইচ্ছা সবাইকে না আল্লাহ ইচ্ছা করে কাউকে সাফাতের কি দেবেন ক্ষমতা দিয়ে দেবেন আর সেই ক্ষমতাবান একমাত্র কার নবী আমাদের নবী জোরে বলেন কার নবী আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি খুশি না বেজার এজনে প্রশংসা করবো কার আরও জোরে বলেন আল্লাহর প্রশংসা করার তিন নম্বর কারণ সেই আসরের নামাজ থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত এখন বারোটা বেজে গেছে এই দীর্ঘ সময় পর্যন্ত আপনারা যে কোরআনের আলোচনা শুনতেছেন বুঝতেছেন আপনারা যে কোরআনের ওয়াজগুলো শুনতেছেন আপনারা কি বুঝতেছেন কথা কয় না আচ্ছা আপনারা কথা কয় না কেন না কিসের খিদা খিদার জন্য তামারক হচ্ছে তো শোনেন একটা হলো দৈহিক খিদা আর একটা হলো ইমানের ক্ষুদা কোৰাণীৰ মাহাফিলে যখন বসবেন তখন ইমান কি খুদা লাগবে আল্লাহ বলেন ইন্নমান মোক মিনু নল্লাদিন ইজা চুকিৰ লহ আছিল কলু বহুম অ ইজা তুলি আ তালৈহিম আলা ৰব্বিহিম এতা ওয়াক লু মুমিন কারা আল্লাহ এখানে বলতেছেন মুমিন কারা পাইকারে হারে সবাই মুমিন না একমাত্র তারাই মুমিন। ইজা জুকির আল্লাহ যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয় আল্লাহ কি হয় জিকির করা হয় তুলু তুলুবহুম তখন তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয় আর যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত হয় এই তেলাওয়াতের কারণে তাদের ইমান বেড়ে যায় জরেখান ইমান কি হয় তো ইমান বেড়ে যাওয়া কি জাগ্রত লক্ষণ না ঘুমানো লক্ষণ এ আপনারা কথা কন না খেন ইমান যখন মানুষের বাড়ে তখন মানুষ ঘুমায় যায় না চেতন পায় তো এখন এই মুহূর্তে সেই আসর থেকে আপনারা কোরআন শুনতেছেন কোরআন একটু বোঝার দরকার আছে না নাই জরেখান আসে না নাই আমি সেই কারিম থেকে অল্প সময় আজকের কোনো বক্তা বেশি লম্বা সময় পাইনি আর আমরা এত রাত পর্যন্ত আজ শুনবও না করবো না যার কারণে ফজরের নামাজ নিয়ে আমাদের সমস্যা হয় কারণ সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয় আর এক অক্ট নামাজ যদি অন্য পাল্লায় দেওয়া হয় বলেন তো ওজন বেশি হবে কার আরও জোরে বলেন তো আমাদের নামাজ আগে না ওয়াজ আগে বক্তা যতই বেশি হোক প্রত্যেক বক্তার সময় কম এই যে আমার আগেকার বক্তা বললো যে উঠতে দেরি কিন্তু নামতে দেরি নাই তা আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘ সময় ধরে যে আলোচনা শুনতেছেন তার সার মর্মটা আমি আপনাদের সামনে দিয়ে আজকের দিনের মাহফিলের রাতের মাহফিলের আখিরে মোনাজাত হবে ইনশাল্লাহ এই জন্য সবাই এলোমেলো না হয়ে আশেপাশে যারা ঘোরাঘুরি করতেছেন এই পবিত্র সময়ে পবিত্র মাহফিলে আমি সবাইকে দাওয়াত দিচ্ছি আপনারা এসে বসেন আল্লাহর রস্তে বসেন হতে পারে আজকের এই মাহফিল আমাদের জান্নাত পাওয়ার ওসিলা জলেগণ ঠিক কি না দেখবেন ভালো কাজে শয়তান বাধা দেয় কি দেয় না আজকের এই মাহফিলে মানুষজন সবার আসার কথা ছিল সমস্ত মুসলমানের আসার কথা ছিল কিন্তু সবাই আসে নাই শয়তান বাধা দিয়েছে এজন্য জেনারা এসেছি আমরা যারা এখানে বসেছি ভাইজান আল্লাহর প্রশংসা করার তিন নম্বর কারণ হলো। যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হচ্ছে হয়েছে সেই কোরআনে আল্লাহ প্রথমে বললেন জালিকাল কিতাব এটা এমন একটা কিতাব লারি বাফি যার ভিতরে কোনো সন্দেহ নাই হুদাল্লিল মোত্তাকিন কেবলমাত্র কি হেদাত দিবে যারা মোত্তাকি হবে জোরে বলেন কি হবে এই মোত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য কি এখানে বৈশিষ্ট্য আছে এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লা দিন বিল গাইফ যারা অদৃশ্যকে বিশ্বাস স্থাপন করে আমরা কি আল্লাহকে দেখছি আমরা কি আমাদের ভিতরে জীবন দেখছি নাকি আমাদের ভিতরে জীবন আসে না নাই ধরে কোনো আসে না না এটা দেখছি তারপরে কি আমরা বিশ্বাস করি যে জীবন আছে। তো না দেখার পরেও যদি ভিতরের জীবনকে আমরা বিশ্বাস করতে পারি না দেখা আল্লাহকেও আমাদের বিশ্বাস করার দরকার আছে না না আমাদের দুই কান্দে দুই মোহরি লেখিত ডায়রি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার দুই কান্দে দুইটা ফেরেস্ত আসে না নাই আমরা কি দেখছি নাকি এ জোরেখান দেখছি তারপর আমাদের বিশ্বাস আছে না নাই এ আছে আসে না নাই এই জন্য মুমিনদের মোত্তা কি যারা হবে তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা আর দুই নম্বর বৈশিষ্ট্য হলো আল্লা বিল দুই নম্বর বৈশিষ্ট্য হল নামাজ কায়েম করা জরেকন কি কায়েম করা মাশাল আসেন এই নামাজ নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলি নামাজ যারা এখানে আমরা বসেছি যে নামাজ আমাদের সকলের জন্যে সন্ন্যত না নফল এ জরেকন কোন নামাজ নিয়ে কথা বলবো যেই নামাজ আমাদের জন্য ফর্জ যেই নামাজ সম্পর্কে আল্লাহ বললেন ইন্ন সালত তানহান ইলফা সাইওয়াল মুনকার একমাত্র পারে নামাজকে মানুষ নামাজ মানুষকে ভালো করে দিতে সহান বলেন সমস্ত ফায়েশ কাজ থেকে নামাজ মানুষকে হেফাজত করবে আর সেই নামাজটা আল্লাহ রাসুল পেয়েছেন মক্কায় জোরে বলেন কোথায় মক্কায় কিন্তু নামাজ কায়েম করলেন কোথায় মোদী নাই এটা খুব মনোযোগ শোনা লাগবে বর্তমান আমাদের বাংলাদেশ মদিনার পরিবেশ না মক্কার পরিবেশ কথা কন না কেন শতকরে নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশ এরপরেও এখন আমরা মদিনার পরিবেশ পাইনি মক্কার পরিবেশে আমরা আছি নামাজ যার মন চাই পড়ে কিন্তু কায়েম হয়নি একেবারেতে বাবা নামাজ পড়ে ছেলে নামাজ পড়ে না এরকম পরিবার আসে না নাই ধরে কোন আসে না নাই বিবি নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না আবার স্বামী নামাজ পড়ে বউ নামাজ পড়ে না দাদা নামাজ পড়ে নাতি নামাজ পড়ে না এরকম পরিবার আছে না না এজন্য এখন আসে না হ্যাঁ আসে গভীর রাত্রে যখন চেতন রয়েছেন একটু চেতনার আল্লাহ বললেন ইতিমায় অমামাতি লিল্লাহ আলম আল্লাহ আকবার এখানে চারটা কথা বলা হয়েছে তার মধ্যে এক নম্বর হলো নামাজ জোরে বলেন এক নম্বর কি এখানে যারা আপনারা বসে আছেন আপনাদের ভিতরে কারা নামাজ পড়েনি কে জানে জোরে কে জানে কারা কারা ফজরের নামাজ পড়বেন না আল্লাহ জানে আপনারা কিছু জানেন না যারা যারা পড়েননি তারা জানেন না এই জোরে জানেন কে জানেন না মনে করেন মনে করেন আজকে রাত আপনার জীবনের শেষ রাত এরকম মনে করার দরকার আছে না আছে না নাই মনে করেন জীবনের শেষ রাত অথচ আপনি নামাজ পড়েন নাই যদি বে নামাজি হয়ে আপনি মারা যান আমি মারা যাই লক্ষ লক্ষ মানুষ যদি আমাদের জানাজা করে এরপরেও জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি যোরেখন কোনো গ্যারান্টি আছে এই জন্য নামাজের কথা শুনে মন খারাপ করা চলবে না তো আমাদের বাংলাদেশে নামাজ আছে কিন্তু নামাজ কায়েম নাই আল্লাহ রাসুল নামাজ কায়েম করলেন কোন জায়গায় মোদী নাই কেমনে করলেন আল্লাহ কোরআনে বলেছেন যখন মুসলমানদের মধ্যে কাউকে ক্ষমতা দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব কি আকা মসালাত নামাজ কায়েম করো জোরে বলেন কি কায়েম করো বর্তমান সরকার করোনা থেকে বাঁচার জন্য মাস্ক মুখে মাস্ক পরার কথা বলেছেন মুখে কি পড়া এ জরেখান কি পড়া আচ্ছা আপনারা বলেন তো যে লোকটা মুখে মাস্ক পরলো তার করোনা হবে না কিন্তু মৃত্যু জোরেখান হবে কি হবে না তো সরকারের কথা মতো সে মুখে মাস্ক দিল কিন্তু আল্লাহর হুকুম যে সে নামাজ পড়লো না অনেকে মনে করে করোনা থেকে বাঁচি করোনা থেকে বাঁচলেও মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারি কথা বলেন পারবো আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই তো এই জন্য রবি মদিনাই গিয়ে সর্বপ্রথম একটা জিনিস তৈরি করলেন সে জিনিসটার নাম হলো মসজিদ জোরে বলেন নাম কি আর আমার জামাই এখানে যেটা করতে চাচ্ছেন সেটা কি মানবতার ঠিকানা আসলে আমরা মানুষ কিন্তু আমাদের ভিতরে মানবতা নাই জোরে বলেন কি নাই তা আমি সারা জীবন ওয়াজ করেছি ওয়াজ করে আমি ওয়াজের যে টাকা পয়সা কামাই করি সে টাকা দিয়ে আমি আপনারা যারা আমার ওখানে গেছেন গিয়ে দেখছেন মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করেছি তখন আমার জামাই তারও তো কিছু করা দরকার জোরে করার কথা ঠিক না আমার যে মসজিদ নির্মাণ হয়েছে মসজিদের পাশেই তো আমার বাবার কবর ওয়াশ করতে যখন আসি তখন বাবার কবর একটা সালাম দেই আবার যখন ওয়াশ শেষ করে গভীর রাত্রে বাসায় যাই যা বাবার কবর একটা সালাম দেই মসজিদের পাশে আমার বাবা শুয়ে আছে তো আমার জামাই দেখলো তার বাবাও দুনিয়া থেকে চলে গেছে চলে যাওয়ার কারণে বাবার রুহে সোয়া পৌঁছানোর লক্ষ্যে এই সংস্থাটা করেছে এটা করাকে আপনাদের খারাপ লাগতেছে আজকে মনে করতেছেন কৃষি হচ্ছে না কিন্তু একদিন দেখবেন অনেক কৃষি হয়ে যাবে আর সেইটা করতে গেলে একা করা যাবে না এই জন্য আল্লাহ রসুল মসজিদ তৈরি করলেন মসজিদ তৈরি করার পরে আল্লাহ রাসুল একজনকে বললেন আজান দাও আজান দাও আজকে যেরকম আজান হচ্ছে এই যে ওয়াজটাও কিন্তু আজান যে মানবতার ঠিকানা এটা মানুষদের জানানোর জন্য আজকের এই আজান হচ্ছে আহ্বান হচ্ছে এই মাহফিল হচ্ছে জোরে কোন কথা ঠিক কিনা যিনি আজান দিলেন সেই মানুষটা খুব একটা সুন্দর ছিলেন না চেহারায় ছিল অসুন্দর নাম কি হজরত ইবনে বা তিনি আজান দিলেন আজান দেওয়ার পরে সাহেবিরা মসজিদের মধ্যে ঢুকতেছেন আল্লাহ রসুল মসজিদের দরজা বন্ধ করে দিলেন মসজিদের দরজা বন্ধ করে দিলেন সাহেবেরা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি বলেছেন যখন আজান দেওয়া হবে আজান শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজকাম বাদ দিয়ে মসজিদে আসতে হবে কিন্তু আমরা মসজিদের মধ্যে ঢুকতে চাই আপনি দরজা বন্ধ করলেন কেন রাসুল বললেন মসজিদের মধ্যে ঢুকতে গেলে কয়েকটা শর্ত আছে জোরে বলেন কি আছে। মসজিদের মধ্যে ঢুকতে গেলে কি আছে? খুব খেয়াল করে শুনবেন এক নম্বর শর্ত হলো শরীর পাক জোরে বলেন কি পাক এ জোরে কন কি পাক শরীর পাক কি দিয়ে করবেন আমরা অনেকে মনে করি গোসলের ফরজ আদায় করে গোসল করলে পজু করলে শরীর পাক হবে কিন্তু আল্লাহ রাসুলের এই যে ভাষ্য সে ভাষ্য অনুযায়ী রাসুল বলতেছেন শরীর পাক মানে শুধু চামড়া পাক না চামড়ার ভিতরে যে জিনিসটা থাকবে সে জিনিসটাও পাক রাখার দরকার সে জিনিসটা পাক রাখতে গেলে কী করা লাগবে আল্লাহর অলি যারা আপনাদের এই তো রণ এই বেলোয়া গ্রামে আল্লাহর অলিদের ঘন পায়ের পরশ কম পড়ছে না বেশি পড়ছে এই জন্য আপনারা অনেকে পীরপন্থী লোক আছেন আমিও সেই পথেরই লোক তো এখানে অলিদের মুখে আমরা শুনেছেন আমরা শুনেছি যে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্যে একটা যন্ত্র থাকে কিন্তু মানুষের এই যে ভিতরে যে কলপটা রয়েছে এটা পরিষ্কার করার যন্ত্রের নাম কি হ্যাঁ সেকালাতুল কলবে জিকরুল্লাহ মানে জিকির দ্বারা কি হয় কলপ পরিষ্কার হয় আল্লাহ নবী বললেন আলা ইন্না জাসাদিন ফি মুজগাতেন ইজা সালুহাস সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব প্রত্যেকটা মানুষের দেহে এক টুকরা গোস্ত আছে এই গোস্তর টুকরাটা যদি ভালো হয়ে যায় মানুষগুলো ভালো হয়ে যাবে গোস্তের টুকরা যদি নষ্ট হয়ে যায় মানুষগুলো নষ্ট হয়ে যাবে আজকে এখানে আমি বেলোয়া গ্রামে বহু মাহফিল করছি আজকে কি নতুন তো এখানে এসে প্রত্যেক মাহফিলে যেরকম লোকজন হয় আজকে কি সেরকম হয়েছে কেন হয়নি কন্ত। মানুষ কি অসুস্থ হয়ে গেছে মানুষের ভিতরে যে কলব এই কলবের ভিতরে হিংসা ঢুকে গেছে জোরে বলেন কি ঢুকে গেছে এ জোরে কথা কন না কেন হিংসা হিংসা ঢুকে গেছে যে উমুক এটা করবে উমুক এটা করবে এই যে হিংসা মানে অন্তরটা নষ্ট হয়ে গেছে আল্লাহ রাসুল বললেন মসজিদের মধ্যে ঢুকতে গেলে এক নম্বর শর্ত হলো শরীর পাক হওয়া লাগবে আপনি শরীর পাক বলতে কী বুঝতেছেন খালি বাহিরের চামড়া পাক না ভিতরের অন্তর কী হওয়া লাগবে কথা বলেন অন্তর কী হওয়া লাগবে অন্তর যদি পবিত্র না হয় আপনার মসজিদের মধ্যে ঢুকে তো কোনো লাভ হবে না কারণ মসজিদের মধ্যে যখন আমরা ঢুকি তখন নিয়ত কি করি ইলা জেহাতিল কাবাতে শরীফাতে আল্লাহ আকবর আপনারা বলেন তো কাবা মানে কোন কাবা এই যারা এখানে বসে আছেন কাবা মানে কোন কাবা আল্লাহ নবী আসরে নামাজের পরে সাহাবির দিকে মুখ ঘুরালেন একজন সাহাবি বললেন এ আল্লাহ এই মাত্র আপনি কাবার দিকে মুখ করে নামাজ পড়ালেন আর নামাজ শেষ করে কাবাকে পিছনে রেখে আমাদের দিকে কেন মুখ ঘুরালেন প্রশ্নটা করা ঠিক আছে না নাই একজন সাহাবি বললেন হুজুর এই মাত্র কাবার দিকে মুখ করে আপনি নামাজ পড়লেন কিন্তু নামাজ শেষ করে কাবাকে পিছনে রাইকা আপনি আমাদের দিকে কেন মুখ ঘুরালেন আজকে আমাদের বাংলাদেশে ফতুয়া দেয় না যে কোনো কবর জিয়ারত করতে গিয়া কবরের দিকে মুখ করে দোয়া করা যাবে না মুখ করা লাগবে কোন দিকে কথা কর না কেন মুখ করা লাগবে কোন দিকে এরকম ফতুয়া আছে না নাই আগে আমরা কবরের দিকেই এরকম হাত তুলে মোনাজাত করতাম কিন্তু আমাদের ভিতরে কিছু আলেম বলতেছে না 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 কবরের দিকে মুখ করে দোয়া করা যাবে না মুখ করা লাগবে কোন দিকে কাবার দিকে তাদের বিশ্বাস হলো কাবার শুধু আল্লাহ থাকে আর কোনো দিকে মনে হয় আল্লাহ নাই আপনারা বলেন তো এক দিক না সব দিক জোরে আল্লাহকে দিক না সব দিক ওই যে নাস্তিকেরা প্রশ্ন করেছিল না যে মুসলমান তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে নাসির কিন্তু একটা প্রশ্ন করেছিল এরকম ছয়টা প্রশ্ন করেছিল তার মধ্যে একটা প্রশ্ন হলো যে তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো সে আল্লাহ কোন দিক হয়ে বসে আছে। আপনারা বলেন তো আল্লাহ কোন দিক হয়ে বসে আছে কথা কয় না তাহলে আমরা কাবার দিকে মনাদাত করি অন্য কোনো দিকে করি না আল্লাহ রাসুল এই মাত্র কাবার দিকে মুখ করে নামাজ পড়লেন নামাজ শেষ করি আবার সাহাবের দিকে মুখ ঘুরালেন তাহলে সাহাবের দিকে যদি রাসুল মুখ ঘুরায় কাবা কোন দিকে কাবা পিছন দিকে পড়ে গেছে একজন সাহাবি বললেন হুজুর আল্লাহ রাসুল বললেন এতক্ষণ আমি নামাজ পড়লাম এক পাথরের কাবার দিকে মুখ করে কিন্তু সালাম ফেরানোর পরে শত শত কাবাকে আমি রাসুল দেখতে পাই সোন আল্লাহ বলেন কি বুঝলেন রাসুল বললেন এতক্ষণ আমি নামাজ পড়লাম একটা পাথরের কাবা জোরে কন কিসের কাবা যে কাবা মক্কায় রয়েছে এটা কিসের কাবা পাথরের কাবা কিন্তু সালাম ফিরে শত শত আল্লাহর কাবাকে আমি দেখতে পাই তার মানে রাসুল বুঝাইলেন সাহাবেরা হলো কার কাবা এ কথা বুঝলো না সাহাবিরা কার কাবা হ্যাঁ আল্লাহ রাসুল বললেন একদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে সেদিন মক্কার কাবা থাকবে মসজিদ নওয়ি থাকবে পৃথিবীতে কোটি কোটি মসজিদ থাকবে এরপরেও কিয়ামত হয়ে যাবে যাবে কি যাবে না জোরেখান যাবে কি যাবে না কিন্তু তোমাদের মতো একজন আল্লাহওয়ালা যতদিন দুনিয়াতে থাকবে আমি রাসুল বলতেছি কিয়ামত হবে না এখন আপনারা বলেন কোন কাবা কিয়ামত আটকাবে পাথরের কাবা তো ইলা জেহাতেল কাবা বলতে আপনারা কি না এই জন্যই তো আজকে আমাদের নামাজ মসজিদের মধ্যে ঢুকি কিন্তু নামাজের মধ্যে আমরা ঢুকতে পারি না আপনারা বলেন শুধু মসজিদের মধ্যে ঢুকলে হবে না নামাজের মধ্যে ঢোকা লাগবে নামাজের ভিতরে ঢুকতে হবে আমরা মসজিদের মধ্যে ঢুকতেছি সপ্তাহে পাঁচ অক্টর তো যাই না জুমার দিনে যাই সবার শেষে আবার আগে বার হয়ে চলে আসি এই নামাজে আজকে আমাদের বাংলাদেশে বেড়ে গেছে মাহাফিলে লোক কেন হবে যে নামাজ না পড়লে যাহার নাম সে নামাজই মানুষ হয় না কোরআনের মাহাফিলে মানুষ হবে এখন মানুষ তো আজ আসে রং ঢং হাবিদাবি সব দেখার জন্যে কোন বক্তা কিরকম ঢং করে চলো যাই চলো যাই আজকে যারা এই গভীর রাত্রে রাত বারোটার পরে বসে আছেন আমি আপনাদের একটু গুরুত্বপূর্ণ কথা শোনাই নামাজ জোরে বলেন নাম কি আরো জোরে বলেন এই নামাজটা কেমন জেহাদের ময়দানে হজরত আলীর পিছন দিকে তীর ঢুকে গেছে সাহাবেরা বললেন এ রাসুল আল্লাহ তীরটা শুধু পিছনে ঢোকে নাই তীরের খাসটা গোস্তের মধ্যে আটকে গেছে আমরা তীরের শলাকায় হাত দিলে হজরত এলে করে কান্দে হুজুর এই তীরটা তীর থেকে কেমনে বের করা হবে আল্লাহ রাসুল বললেন অবশ্যই বের করা যাবে হজরত আলী যখন নামাজের ভিতরে থাকবে সোমান আল্লাহ বলেন সোমান আল্লাহ বলেন না কেন রাসুল বললেন অবশ্যই বের করা যাবে হজরত আলী যখন নামাজের ভিতরে থাকবে এখন চিন্তা করেন নামাজের ভিতর কি। যে নামাজ সম্পর্কে আল্লাহ নবী বলেছেন আর সালাতু মুমিনিন নামাজ হচ্ছে মুমিনদের কি একটু জোরে সোরে বলেন মুমিনদের কি যারা নামাজ পড়েননি মাগরি পড়েননি এশা পড়েননি তারা একটু বলেন অসুবিধে নাই তো এখানে নামাজের কথা আসতে শোনা যাচ্ছে কারণ অনেকে হয়তো নামাজই পড়েনি যে আমরা যেটা পড়ি না আরে আর সারা জীবন ওয়ার লাভ নাই তো আর হাজার হাজার মানুষেও লাভ নাই আল্লাহওয়ালা যখন ওয়াজ করেছে এক ব্যক্তিকে টার্গেট করে ওয়াজ করেছে হাসান বসরির জীবনে পড়ে দেখেন এক ব্যক্তিকে টার্গেট করে ওয়াজ করছে হাজার হাজার লোকের দরকার নাই তো যে কয়েকজন লোক আপনারা আসেন একটু শোনেন একটু মনোযোগ দেন হতে পারে জীবনের শেষ ওয়াজ জোরে করার কথা ঠিক কিনা এই জন্য একটু গুরুত্ব দেন ফজর থেকে অন্তত ধরেন নামাজ ফললে হবে না নামাজ ধরতে হবে সারা জীবন কেউ যদি বাড়ির মধ্যে পড়ে সোর 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 চোর কমবে না কিন্তু চোরকে ধরা লাগবে জোরে কোনো কথা ঠিক কিনা না আজকে আমরা নামাজ 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 পড়তেছি সারা জীবন পড়তেছি কাম হচ্ছে না আল্লাহ রাসুল বললেন আলী যখন নামাজের ভিতরে ঢুকবে তখন তীরটা তোমরা টেনে বের করো আল্লাহ নবী সেই নামাজের ইমাম হলেন সোহানাল্লা বলেন হজরত আলীর সামনে কাতারে দাঁড়ালেন ডান পাশে হজরতকর বাম পাশে তোমর আর পিছনের কাতারে হজরত আলী বরাবর পিছনে ডাঁড়ালেন হজরত ওসমা ডান পাশ্বে যিনি ডাঁড়াচ্ছেন তিনি হলেন নবীর সাহাবীদের মধ্যে কয় নম্বর এক নম্বর জোরে বলেন কয় নম্বর আর বাম পাশ্বে যিনি ডাঁড়াচ্ছেন তিনি হলেন নবীর সাহাবীদের মধ্যে কয় নম্বর দুই নম্বর আর যিনি ইমামতি করতেছেন তিনি নবী হিসাবে কয় নম্বর এক নম্বর বলতে কি আপনাদের সমস্যা হচ্ছে আমাদের নবী সাড়ে চোদ্দ শত আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা খবরদার কোনো সময় বলবো না যে সাড়ে চোদ্দ শত বছর আগে নবী মরে গেছেন এ কথা বলবো না কারণ নবীর যারা আশেখ হবে আল্লাহর নবীর সানে তারা মৃত্যু শব্দ কোনোদিন উচ্চারণ করতে পারবে আমরা বলবো কি নবী মারা গেছে কি বলবো নবী বিদায় নিয়েছেন মানুষ হিসাবে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন কিন্তু নবী হিসাবে তিনি কিয়ামত পর্যন্ত থাকবেন ঠিক কিনা বলেন আজকে নামাজে আল্লাহ আছে নবী আছে না নাই কথা না আজকে আজানের মধ্যে আল্লাহ আছে নবী আছে না হ্যাঁ আজকে কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ আছে নবী না নাই আজকে আমরা যারা নবীর মত আমাদের কলিজার মধ্যে নবী আছে না নাই তো সাড়ে চোদ্দ শত বছর আগে ওরা মনে করেছিল ওই ফ্রান্সের লোকেরা মুসলমানের নবী মরে গেছে অনেক আগে এখন নবীর ব্যঙ্গচিত্র যদি করি কেউ কিছু বলবে না তোমরা জানো মুসলমানেরা নিজের জীবনের চাইতে আল্লার নবীকে বেশি ভালোবাসে ধরে কোন কথা ঢেকিনা আমার জীবনের চাইতেও আমি আমার নবীকে বেশি ভালোবাসি রাসূল বলেছেন লাই মিরাহাদু কোম হাত তা কো না মুমিন যদি হতে চাও তোমার জীবনের চাইতে রাসুলকে বেশি ভালোবাসো আজকে সাড়ে চোদ্দ শত বছর আগে সামান্য একটা ব্যঙ্গচিত্র নবীর ব্যাপারে করেছে আর গোটা পৃথিবীর কোটি কোটি নবীর ওদ রাস্তায় বের হয়ে কথা ঠিক কি না আমরা সেই নবীর ওহম্মদ ভাই আর সেই নবীর সানে আমরা মৃত্যু শব্দ উচ্চারণ করব অনেকে বলে নবী মারা গেছে অনেকে বলে এটা বলা চরম বেয়া আল্লাহ কোরআনে বললেন আল্লাহ বলেছেন আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে আমার রাস্তায় যারা বিদায় নেবে খবরদার খবরদার তাদেরকে তোমরা মৃত্যু বলো না বরং আমি আল্লাহ বলতেছি তারা জীবিত জোরে কন সুহান আল্লাহ তাহলে আল্লাহ রাস্তায় যারা বিদায় নেবে তাদেরকে যদি মৃত্যু বলতে আল্লাহ নিষেধ করে আল্লাহর নবীর সানে মৃত্যু শব্দ উচ্চারণ করা যাবে এই নবীর কথা কথাগার না কেন যাবে আমরা নবীকে আমাদের অন্তরের ভিতরে রাখছি কি রাখি নাই হ্যাঁ নবীর মহব্বত আমাদের অন্তরে কম না বেশি আরও জোরে বলেন নবীর ব্যাপারে কোনো ফতুয়া শুনবেন না আল্লাহ নবীর ব্যাপারে কোনো ফতুয়া শুনবেন না অনেকে অনেক ব্যাপারে ফতুয়া দেয় আমি বলি নবীর ব্যাপারে কোনো ফতুয়া দেবেন না আপনাকে কেউ যদি ফতুয়া তালাস করে যাকে সারা জীবন বাপ বাপ বলে ডাকতেছো সেটা কি তোমার আসল বাপ আপনাকে যদি কেউ কোনোদিন বলে তা আপনি কি বলবেন না 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 আপনাকে যদি কেউ বলে তুমি যাকে আব্বা করে ডাকতেছো এটা কি তোমার আসল বাপ তো বলে ভাই আমি তো জানি না তো তুমি জানে কে তোমার মাও তোমার মায়ের কাছে দলিল চাও যাও ও এখন দৌড়ে গে বেহুদ দেয় মাকে বলতেছে মা ওইটা আমার আসল বাপ তার দলিল কি মা তখন রাগ করে বলতেছে ইচ্ছা হলে ডাক না হলে ডাকিস না কিন্তু দলিল চাইস না কথা ঠিক কিনা হ্যাঁ আজকে আমরা নবীকে সালাম দিব নবীর আশেখে একটু দরুদ পড়ব এই ব্যাপারেও দলিল খোঁজে কথা ঠিক না ইবাদতের দলিল আছে একটা জিনিস আপনারা খেয়াল করবেন ইবাদতের দলিল আছে কিন্তু মহব্বতের কোনো দলিল তোমার যদি মহব্বত না হয় তুমি কেমন উম্মত পরে টের বাবা আর যাদের মহব্বত হয় তারা সব জায়গায় নবীর পাগল হয়ে যায় ধরে এখন কথা ঠিক কি না তাহলে আমরা যারা আশেখ রাসুল নবীর মহব্বত করি আজ থেকে নবীর সানে মৃত্যু শব্দ উল্লেখ করব করবেন না এরকম আছে না নাই নামাজি এমনও কথা আছে যে আমি অনেক মসজিদে দেখি মুসল্লি মাস্ক পর্যন্ত খোলে না আল্লাহ রাসুল বলেছেন যে নামাজ পড়া অবস্থায় মুখের উপরে কোনো কিছু রাখা এ কথা না কেন রাখা যাবে না এরপরেও মুখে মাস্ক দেয় আমি বললাম ভাই মুখে মসজিদে মাস্ক কেন ভাই করোনা আল্লাহ বলতেছেন যে সমস্ত কিছু নিরাপত্তা দেওয়া হবে তোমাদের ক্ষুদাকে দূর করে দেওয়া হবে এই নামাজের কারণে জোরে কন সোহান আল্লাহ আমি সেই নামাজের কথা বলতেছি হতালি বললেন রসুল আল্লাহ আমার এত সাহস হয়ে গেল আমি নামাজের মালিক আল্লাহকে দেখতে চাইলাম আল্লার কুদরতি পায়ে আমি যখন সেজদা দিয়েছি তেমন সময় আমার পিঠ থেকে হয়তো তীর টেনে বের করেছে আল্লাহর শপথ করে বলতেছি আমার পিঠ থেকে তীর টেনে বের করলো আমার পিঠের গোস্ত সেয়াইলো ওই সময় টুকরা টুকরা করে দিল আমি আলি কিছু বলতে পারতাম না নামাজ নামাজ আমাদের জীবনের এক নম্বর ইমানের পরই হলো নামাজ যে নামাজ নেই রসুল বলেছেন তালা ইমানা যার নামাজ নাই তার ইমান নাই যার নামাজ নাই লা তালা দিনা যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই তার কি নাই বাইনাল আবদিউল কুফুরি তর্ক সালাদ বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হল নামাজ আমি এই গভীর রাত্রে আপনাদেরকে নামাজ সম্পর্কে একটা আলোচনা শুনালা মন খারাপ হলো এখন আপনারা যারা মাগরীবের নামাজ পড়েননি এসব নামাজ পড়েননি কারা কারা পড়েননি হাত তোলেন এ কথাই বলবো না কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না একটু হাত তোলেন তো দেখি যে হুজুর যতই আজ করেন আমরা ফজর পড়বো না কি একজনও নাই তার মানে আপনারা সবাই কথা কয় না শুরুটা করেন তো শুরু করেন আমি নামাজ শুরু করার কিভাবে আজকে দেখেন বাংলাদেশে মানুষ নামাজের জন্যে বহু চেষ্টা করতেছে মানুষকে নামাজের জন্য বক্তার আওয়াজ করতেছে আবার তাবলিক জামাত আছে মানুষকে নামাজের জন্য ডাকতেছে আমিও নামাজের কিছু কথা আপনাদের সামনে হাকিকতে নামাজের কথা বললাম আমরা সেই নামাজ আদায় করব। নামাজি অবস্থায় কোনো ব্যক্তি যদি মারা যায় অর্থাৎ হজরের নামাজ পড়ে আসরের জোহরের আগে কোনো ব্যক্তি যদি মারা যায় ওই ব্যক্তি জান্নাতি হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ নামাজই তাকে সমস্ত সমস্ত খারাপি থেকে হেফাজত করে দিবে ভাই যান আর নামাজ ছাড়া যদি আমরা মৃত্যুবরণ করি যত মুসল্লি মৌলবি আমরা দোয়া করি না কেন আমাদের কোনো লাভ হবে কেন হবে না কারণ বাইনাল আব্দি আল কুফুরি তর্ক সালাদ বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ আমরা সকলে নামাজ আদায় করব। এই ব্যাপারে কি আমরা আল্লাহর কাছে অদায় করতে পারি ইনশাল্লাহ মানে কি আল্লাহ যদি চাই আল্লাহ নাকি তো ওয়াদা হবে না ওয়াদা হবে আল্লাহর কাছে অঙ্গীকার করা আমরা সকলকে আল্লাহর কাছে অঙ্গীকার করতে পারি যে আজ থেকে এই মুহূর্ত থেকে যতদিন আমরা জীবিত থাকবো ইচ্ছা করে এক নামাজ কাজা করবো মানতারাকাল মোতাম্মেদান ফাঁকাত জাজাউ জাহান্নাম অন্য এক অন্য এক হাদিসে বলা হয়েছে মান তারাক সালাত মোতাম্মেদান ফাকাদ কাফারা ইচ্ছা করে এক অক্ত নামাজ যারা ত্যাগ করলো তারা আল্লাহর সঙ্গে কুফুরি করলো এই জন্য এই শেষ রাত্রে এসে আমি আপনাদেরকে নামাজ নিয়ে কিছু কথা শুনালাম আল্লাহ আমাদেরকে নামাজি হিসাবে কবুল করুক সকলে বলে আল্লাহ মামিন আমরা নবীকে মহব্বত করি নবীর প্রতি মহব্বত আমাদের কম না বেশি জোরে কম না বেশি আজকে দরকার হলে নবীর জন্য যদি জীবন দিতে হয় আমরা রাজি আছি রাজি আল্লাহকে একটু হাত দেখান তো দেখি ভাই ভাইজান আমরা এখানে কোনো ফতুয়া তালাশ করব না ফতুয়া তালাশ করব না এখানে আমরা নবীর সান মান ইজ্জতের খেয়াল করে যেই নবীকে আল্লাহ বলেছেন অরাফানা লাকা চিকরা আমি আপনাকে সবার উপরে সম্মান দিয়েছি জোরেখান সোহান আল্লাহ আল্লাহর পরই নবীর উপরে আর কেউ আসে জোরেখান আর কেউ আছে সেই নবীর সম্মান আমরা নবীকে দরুৎ পড়ি নবীকে সালাম দেই নবীকে দয়ু সালামের কথা হাদিস শরীফ আসে না নাই জোরেখান আসে না নাই হ্যাঁ এই জন্য আল্লাহ রসুল একটা হাদিসই বলেছেন আল্লাহ রসুল বলেন ইন্িলাকি তো জিবির

একদিন ফেরেস্তা জিবরালের সঙ্গে আমার দেখা হয়ে গেল ফেরেস্তা জিব্রাইল বললেন কাল আল্লাহ আল্লাহ তালা বলেছেন মানসাল্লাহ আল্লাহি সাল্লাহ তু যে আপনার প্রতি দরুদ শরীফ পড়বে আল্লাহ পাক অবারিত রহমত তাকে দান করে দিবে সাল্লাম আল্লাহি সাল্লাম তু যে আপনাকে সালাম দিবে যে আপনাকে সালাম দেবে দরুদ আর সালামের কথা আসে না নাই জরেকর না নাই যে আপনাকে সালাম দিবে পাক তাকে মাফ করে দিবে জরে করবাহান আল্লাহ তা আমরা সেই সন্ধ্যা থেকে আসর থেকে এখানে বহুবার ওয়াজের ফাঁকে ফাঁকে দরুদ পড়েছি কোন কথা ঠিক কি না তো এতবার দরুদ পড়লাম একে হাদিসে দরুদের কথাও আছে সালামের কথাও আছে তাহলে আমরা দরুদ পড়লাম নবীকে সালাম দেব না তো কি বসে দেবেন দাঁড়িয়ে দেবেন মার্শাল্লাহ কারণ সালাম দেওয়ার তো একটা আদবও আছে কোন আছে না নাই হ্যাঁ একটু আদবে আমরা সবাই নবীর মার ইজ্জতের দিকে তাকায় কোনো ফতুয়া তালাশ না করে দাঁড়িয়ে যাব। صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلى الله আনিকা ডাকে বারেবার ফুলে দাও আসমানের দূর এসে নীল দর্শনে দেখা করিবার সার আলো সালাম আলাইকা সালা হাবিব সালাম আলাইকা নবী না হয়ে তুমি না হয়ে ফেরেশতা আল্লাহ হয়েছি উম্মত আপন আমার তরে সুপুর

হাসনাত জামিউহ খুซালহি সাল্লা আলাইহি ওয়ালিহি সবাই ইস্তিগফার নাস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি বেবিন কুল্লি জামই ওয়াtubু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলি লাযিম ভাইজান মুনাজাতের পরে আপনাদের জন্যে তাবারকের ব্যবস্থা আছে আর তাবারকের আমরা মুনাজাতের আগ দিয়ে এই যে মানবতার ঠিকানা মানবতার ঠিকানা আপনারা কি বুঝেছেন মানবতার ঠিকানা মানে এখানে দুস্থ মানুষদেরকে দুস্থ মানুষের জন্য অভাব মানুষের জন্যে এটি মনাদের জন্যে বিধবাদের জন্যে হঠাৎ দুর্যোগে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেলে তার জন্য সহযোগিতা করা হবে আর এই সহযোগিতা করার জন্য আপনারা কি রাজি আছেন এটা কারো একার পক্ষে সম্ভব সকলে মিলে এইটা করা সম্ভব তো যাক এখানে অনেক আল্লাহর বান্দা আছে আপনাদের কাছে ব্যাগ যাবে যদি আখিরে মোনাজতে রাখবে কারো মনে চায় কারো মনে চায় যেটা আমার জীবনের শেষ দান হতে পারে আমি জীবনে একা কিছু করতে পারবো না সকলে মিলে করব এই নিয়তে আপনাদের কাছে ব্যাগ যাবে আমি আমার জামায়ের এই মানবতার ঠিকানার একটা উপদেষ্টা প্রধান উপদেষ্টা আমাকে বানাইছে তা আমি ইনশাল্লাহ এখানকার সদস্য হয়ে গেলাম মাঝে মধ্যে দিব ইনশাল্লাহ আজকে আমি নগদ এক হাজার টাকা এখানে দিলাম আপনাদের মধ্যেও যদি কোনো ব্যক্তি থাকেন যে হুজুর এখন পারতেছি না পরে দেব এরকম যদি কেউ সদস্য হতে চান তাহলে আপনারা নাম লেখাতে পারেন আপনাদের মধ্যে এমন কোন দাতা এমন কোনো দানবীর আছেন যে হুজুর এই মানবতার ঠিকানা এই সংস্থার আমি একটা সদস্য হব এক হাজার টাকার এরকম কোনো বান্দা আসেন যদি থাকেন তাহলে আপনারা হাত তুলতে পারেন এখন না দিলেও যদি আপনি পরে দেন আপনার নামটা লেখা হবে আর কি আর ব্যাগ গেছে ব্যাগের মধ্যে যিনি যা পারেন ব্যাগ কোথায় ভিতরে গেছে দেন একটু দেন পকেটে হাত দেন না কেন ভাই টাকা পয়সা এগুলো কিছুই না তো আসলে আমি এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা দেখবেন মসজিদ মাদ্রাসা ইতিমখানা তৈরি করেছি প্রায় দুইশো শতক জায়গার ওপরে আমার এতিমখানা মাদ্রাসা মসজিদ আছে আপনারা জান নেই একদিন জান দেখছেন তো তো এই টাকাগুলো তো আমি কারোর কাছ থেকে নেই নাই আবার সবাই দিয়েছে আবার বলবো সবাই দিয়েছে কারণ আমি যে ওয়াজ করেছি আমাকে যে টাকা দিয়েছে সেই টাকা দিয়ে আমি মসজিদ মাদ্রাসা নির্মাণ করলাম কেন কারণ আমি যখন দুনিয়াতে থাকবো না সৎগাই জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত আমার কবরে সব যাবে কি যাবে না জোরেখান যাবে কি যাবে না তো এই মানবতার ঠিকানা এটাও একটা সৎগাই জারিয়া আপনাদের মধ্যে এমন কোনো লোক আছেন যে হুজুর আমি একটা এক হাজার টাকার সদস্য হব এরকম কোনো লোক নাই এতগুলো মানুষের মধ্যে এখানে দিবেন এরকম যদি কোনো আল্লাহর বান্ধব থাকেন তাহলে একটা হাত তুলতে পারেন যে হুজুর এখন আমার পকেটে নাই এই ধান ধুন কাঁটা হলে আমি এক হাজার টাকা দেবো তাহলে এখানে লেখে নেওয়া হবে উপরে স্টেজের উপরে যারা আছেন তারাও দিতে পারেন আপনারা যারা বসে আছেন এই গ্রামের যারা আসেন বাহির থেকে যারা আইসেন একটু সহযোগিতা করেন দেখেন এটা কি হয় আজকে হয়তো কিছুই বুঝতে পারতেছেন না কিন্তু একদিন দেখবেন তখন আপনাদের ভালো লাগবে এই সবাইকে বলবো আপনারা ওই ব্যাগের মধ্যে দেন যা দশ বিশ পঞ্চাশ একশো যা আছে দেন সকল পকেট থেকে একটু বার করে দিয়ে দেন এই সময় তাহার যত রক্ত শুরু হয়ে গেছে আল্লাহ রসতে একটু দিয়ে দেন এই টাকা আপনার জন্যে একটা যা যায় খায়ের হয়ে যাবে সব গায়ে জারিয়া হয়ে যাবে হাসনের ময়দানে এই দানের রসিলে আল্লাহ ফাক আপনাদেরকে জান্নাত দিয়ে যাদের বাপ মা কবরে গেছে এখানে তো সকলের জন্য দেওয়া হবে শুধু আমার বিয়ের জন্য দেওয়া হবে না সমস্ত মাইয়াতের জন্য দোয়া আসে না নাই জোরেখান আসে না নাই তাই জন্য আপনাদের মা আত্মীয় স্বজন যাদের কবরে চলে গেছে একটু শরীর হন একটু সবাই হন হ্যাঁ এস্তেক পরস্তক ফের ব্যাগ নিয়ে শুধু ঘুরতেছে ছেলেরা দেন না কেন পকেটে টাকা নেয় আপনাদের দেন আল্লাহ রস্তে দেন কিঞ্চিত হলেও দেন বঞ্চিত করেন না যেটা আপনি দিবেন এটা আপনার অনেক বড় হয়ে যাবে দেন কত টাকা পয়সা আপনারা কত খরচ করেন আজকে যেটা দিবেন এটা আপনার জান্নাতের জন্য হবে আল্লাহর জন্য হবে এই জন্য সকলেই দেন আল্লাহ রস্তে দেন আর এই প্রতি বছর বছর না হয় অনেকের ভিতরে নানা রকম শঙ্কা ছিল করোনার সংখ্যা আছে কারো মনের মধ্যে হয়তো শয়তান ঢুকছে যার কারণে মাহফিল এরকম দেখতেছেন কিন্তু আগামীতে আমার জামাই যে ঘোষণা দিল আরও বড় পরিসরে মাহফিল হবে আজকে আপনার জন্য তাবারকের ব্যবস্থা করা হয়েছে ইসলাই সব করা হবে এই নিয়তেও তো আপনারা দিতে পারেন পারেন না দিতে পারেন না সবাই দিবেন ব্যাগ গেছে আপনাদের কাছে গ্যাসেম আল্লাহ সাল্লাহ আল্লাহ আলী মহম্মদ কামা সাল্লাহআলা ইবরহিম ওয়ালা আলী বড় হিম ইন্নাক হামিদুমমাজিক আল্লাহম্মা বা রিগালা মোহাম্মাদী ওয়ালা আলি মোহাম্মাদ ক্ষেমা বা রক্ত আলা ইবর ওয়ালা আলী বড় ইন্নাকা হামি দুমমাজিক আপনাদের যে তামারক দেওয়া হবে মোনাজাতের পরই মোনাজাতের পরই তাবারক দেওয়া হবে এই জন্য আপনারা একটু লাইন হয়ে বসেন একটু লাইন হয়ে বসেন যেন আপনাদেরকে তামারক দিতে ইনাদের এনাদের সমস্যা না হয় যারা আসতেছে না এসে বসেন সবাই ভিতরে এসে বসেন সবাই ভিতরে বসেন জিজ্ঞেসের করেন লা ইলাহ লা ইলাহা এ লা ইলাহা ই লাল্লা হো মোহাম্মাদুর রসুলুল্লাহ সল্লা না পরে দিন পরে পরে দিন পরে মোনাজাতের সময় তাবারক দিয়ে না কারণ মোনাজাত এবং তাবারক একসঙ্গে হলে মন অন্য দিকে চলে যেতে পারে এই জন্য তাবারক মোনাজাত শেষ হলেই তাবারক দেবে ইনশাল্লাহ হইচই কেউ করবেন না সুশৃঙ্খলভাবে যেরকম এত রাত পর্যন্ত আপনারা আলোচনা শুনেছেন তাবারকটাও ঠিক সেভাবে নেবেন নিয়ত করে খাবেন তাবারক হিসেবে গণ্য হবে তাবারক মানে কি পবিত্র খাদ্য বোঝেন না এটা আপনাদের সকলের জন্যেই প্রস্তুত করা হয়েছে এখন মোনাজাত সামিল হয়ে সকল আল্লাহ মামিন আল্লাহ হুমান্তা সালাম অমিনকা সালাম তাবা রক্ত জলালি অলি কোরম মরহম বজলু রশিদ বাস্তুল্লাহ স্মরণে মানবতার ঠিকানা সংস্থা কর্তৃক আজকের এই কোরআনের মাহফিলে আখিরি মোনাজাত আমি গোনাগার রহমতের দরজায় অনেকগুলো জান্নাতি মানুষদেরকে নিয়ে দোখানা হাত তুলেছি মেহরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্য জন্যে জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নাও এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি তুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনাই নবী পা রজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তালা নবী রজা হচ্ছে মদিনা সেই মদিনাই নবী সুয় আছেন আমরা সেই নবীর বুধি দরুদ সালাম পেশ করেছি আল্লাহ গুনাগার পাপিষ্ট নরা আমাদের দরুদ আর সালাম গোল মদিনাই নাই তাম আম্বিয়াই কেরাম আসাহাবি কেরাম তা কেরাম তাবা তাবিনে কেরাম আউলে কেরাম পীর মাস বুজুরগানি কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা সাল্লাহ সকলের আরো ফরে হাদিয়া কবুল করো আল্লাহ খাস করে আমার মরহুম বদল শীত বাস্তুল্লাহ ভাইজান আজকে অন্ধকার কবরের সাইতো ম তার সন্তান তার বাবার জান্নাতের জন্য কত কি করতেছে আজকের এই মাহফিলটা করেছে আল্লাহ মেহেরবানি করে আমার ভাইজানের কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও আল্লাহ বেলোয়া গোরস্থান সহ আশেপাশের গোরস্থানে যত মুর্দাসুই আছে আল্লাহ এই গভীর রাত্রে তোমার দরবার আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের মধ্যে যাদের জনম দুখনি মা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো আল্লাহ গ আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি আল্লাহ মেহরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে সকলের জন্যে দোয়া করি আল্লাহ যাদের জন্যে দোয়া করবার কেউ নাই আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও সে শেয়াস নামাজের পর থেকে রাত একটা পর্যন্ত তোমার পাগল বান্দারা আরাবের ঘুমকে হারাম করে দিয়া এই জান্নাতের বাগানে বসে বসে যারা আলোচনা শুনেছে যারা দান করেছে আয় আল্লাহ তালা এখানে অনেকে আছেন অনেক টাকা দান করেছে মাহফিলের জন্যে মহগ আমরা দোয়া করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতির জন্যে আল্লাহ অনেক টাকা তিনি মাহফিলে দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ বর্তমান চেয়ারম্যানের জন্যে তিনি অনেক সাহায্য করেছেন আল্লাহ এছাড়া অনেকে হাজার হাজার টাকা দান করেছেন আল্লাহ মেহরবানি করে সকলে এর দানকে কবুল করে নেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গো আমার পলক বাবাজিকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ গো আজকের মাহফিলের বিশেষ অতিথিদের কবুল করে নেন আজকের মাহফিলের চেয়ারম্যান মেম্বর আল্লাহ দাতাদেরকে আল্লাহ কবুল করে নেন আজকের মাহফিলের ওলামাদের কবুল করে নেন আজকের মাহফিলের মুরব্বীদের কবুল করে নেন আজকের মাহফিলের যুবকদেরকে কবুল করেন পর্দার অন্তরালে মা মা বোনেরা যারা এখনও ওয়াজ শুনেছে আল্লাহ তাদের সবাইকে আবেদা সালেহা পর্দা নিজে কবুল করেন আল্লাহ খাস করে আমার জামাই কর্তৃক প্রতিষ্ঠিত এ মানবতার ঠিকানা সংস্থাকে আল্লাহ কবুল করেন আল্লাহ আল্লাহ আজকে ছোট্ট আছে একদিন এটাকে বড় পরিসরে কবুল করে নিয়ে অত্র এলাকার সমস্ত দুস্থ মানুষদের অভয় মানুষদের আল্লাহ ক্ষতিগ্রস্ত মানুষদের যেন উপকার করতে পারে এই সংস্থাকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ আমি গুণাগার দোয়া করি আল্লাহ আমার দোয়া যদি আপনার পছন্দ না হয় এতগুলো হাত গভীর রাত্রে আপনার দরবারে তুলেছে আল্লাহ আল্লাহ দুনিয়ার দরজায় ফকির গেলে ভিক্ষা না পেলে আর দরজায় যায় সেই দরজায় ভিক্ষা না পেলে আর দরজায় যায় কিন্তু আপনি ছাড়া তো আমাদের চাওয়ার আর কোনো জায়গা নেই আল্লাহ তা আপনার কাছে হাত পেতেছি এই গভীর রাত্রে ফকিরদেরকে ফিরিয়ে দেবেন আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দেন অপকে মোশন করে দেন যে যা নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আসাকে আল্লাহ আপনি কবুল করেন وسلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم